রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার মৌলভী জকুরিয়া নামে ওই ব্যক্তি আরসার ওলামা শাখার প্রধান বলে জানিয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন আজ বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ এপিবিএন অধিনায়ক নাইমুল হক তিনি জানান জকুরিয়া কুতুপালং একনং ক্যাম্পের আব্দুল করিমের ছেলে রোহিঙ্গা নেতা মহিবুল্লার সাথে তার মতবিরোধ ছিল রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার মৌলভি জকুরিয়া নামে ওই ব্যক্তি আর্সার ওলামা শাখার প্রধান বলে জানিয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন আজ বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ এপিবিএন অধিনায়ক নাইমুল হক তিনি জানান জকুরিয়া কুতুপালং একনং ক্যাম্পের আব্দুল করিমের ছেলে রোহিঙ্গা নেতা মহিবুল্লার সাথে তার মতবিরোধ ছিল রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার মৌলভী জকুরিয়া নামে ওই ব্যক্তি আরসার ওলামা শাখার প্রধান বলে জানিয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন আজ বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ এপিবিএন অধিনায়ক নাইমুল হক তিনি জানান জকুরিয়া কুতুপালং একনং ক্যাম্পের আব্দুল করিমের ছেলে রোহিঙ্গা নেতা মহিবুল্লার সাথে তার মতবিরোধ ছিল রোহিঙ্গা নেতা মহিবুল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার মৌলভি জকুরিয়া নামে ওই ব্যক্তি আর্সার ওলামা শাখার প্রধান বলে জানিয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন আজ বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ এপিবিএন অধিনায়ক নাইমুল হক তিনি জানান জকুরিয়া কুতুপালং একনং ক্যাম্পের আব্দুল করিমের ছেলে রোহিঙ্গা নেতা মহিবুল্লার সাথে তার মতবিরোধ ছিল রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার মৌলভী জকুরিয়া নামে ওই ব্যক্তি আর্সার ওলামা শাখার প্রধান বলে জানিয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন আজ বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ এপিবিএন অধিনায়ক নাইমুল হক তিনি জানান জকুরিয়া কুতুপালং একনং ক্যাম্পের আব্দুল করিমের ছেলে রোহিঙ্গা নেতা মহিবুল্লার সাথে তার মতবিরোধ ছিল রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার মৌলভী জকুরিয়া নামে ওই ব্যক্তি আরসার ওলামা শাখার প্রধান বলে জানিয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন আজ বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ এপিবিএন অধিনায়ক নাইমুল হক তিনি জানান জকুরিয়া কুতুপালং একনং ক্যাম্পের আব্দুল করিমের ছেলে রোহিঙ্গা নেতা মহিবুল্লার সাথে তার মতবিরোধ ছিল রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার মৌলভি জকুরিয়া নামে ওই ব্যক্তি আর্সার ওলামা শাখার প্রধান বলে জানিয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন আজ বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ এপিবিএন অধিনায়ক নাইমুল হক তিনি জানান জকুরিয়া কুতুপালং একনং ক্যাম্পের আব্দুল করিমের ছেলে রোহিঙ্গা নেতা মহিবুল্লার সাথে তার মতবিরোধ ছিল